মানুষের একটি বৈশিষ্ট্য হলো পুরাতনকে ভেঙে আরো আধুনিক আয়তন ও শক্তির দিক দিয়ে আগের চেয়ে বেশি উন্নততর করে নতুন আঙ্গিকে সৃষ্টি করার প্রবল ইচ্ছা শক্তি। এই নিমিত্তে প্রতিনিয়তই চলছে ভেঙে গড়ার প্রতিযোগিতা। সামরিক বিশ্বে প্রতিটি জাতির কাছে একের চেয়ে অধিকতর উন্নত যুদ্ধ সরঞ্জাম নির্মাণের প্রতিযোগিতা প্রবল। উদাহরণস্বরূপ এর নমুনা দেখা যায় বিশ্বের নৌ সামরিক খাতে। যে দেশ নৌ খাতে যত উন্নত সে জাতি তত বেশি শক্তিশালী। তাই আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বসেরা অত্যাধুনিক প্রযুক্তির ধ্বংসাত্মক 10টি যুদ্ধ জাহাজ সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। এক, কিম জেসং দ্য গ্রেট ক্লাস, দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া বর্তমান বিশ্বের এক নম্বর যুদ্ধজাহাজ নির্মাতা দেশ এবং গর্বিত মালিক। তাদের থাকা বৃহৎ জাহাজ নির্মাণের কারখানা যা আমেরিকা এবং ইউরোপকেও ছাড়িয়ে যায়। 11,000 টন ভার বহন ক্ষমতা সম্পন্ন বিশ্বের সবচেয়ে বৃহৎ এই যুদ্ধজাহাজটি তৈরি হয়েছিল মাত্র 2 বছরের মতো সংক্ষিপ্ত সময়ে। $923 মিলিয়ন ব্যয়ে জাহাজটি নির্মাণ করে হুদাই এভি ইন্ডাস্ট্রিজ এবং ডাওয়ে শিপ বিল্ডার্স ও মেরিন ইঞ্জিনিয়ারিং কোম্পানি। একটি মাত্র বাক্যই যথেষ্ট এর কার্যক্ষমতা সম্পর্কে ধারণা দিতে, আর তা হলো এই শ্রেণীর একটি যুদ্ধজাহাজ পুরো উত্তর কোরিয়ার ভূগর্ভের উপরিস্থ এবং নিচস্থ নৌবহর সম্পূর্ণরূপে চোখের নিমেষেই ধ্বংস করতে সক্ষম। এটির আধুনিক প্রযুক্তি দ্বারা বহির্দেশের আকাশযান এবং ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে সক্ষম। বহু কার্যক্ষমতার অধিকারী এই যুদ্ধজাহাজটি কোগাগ প্রযুক্তি দ্বারা 4 গুণ শক্তিসম্পন্ন CELM 2500 প্রযুক্তি 75 MW শক্তি সঞ্চার করে। সেন্সর হিসাবে এতে রয়েছে SPY-1D যা প্যাসিভ ইলেকট্রিক স্ক্যানিং রাডার, যার 4টি কপাট রয়েছে। প্রায় 350 কিমি অবধি এই রাডার দিয়ে ক্ষেপণাস্ত্র সন্ধানে সক্ষম। এছাড়াও SPY-1D ট্রান্সমিটার এবং MK-99 এর মতো অত্যাধুনিক সরঞ্জাম দিতে সজ্জিত এটি। মিসাইল ক্ষেপণের জন্য MK-41 উৎক্ষেপণ ব্যবস্থা, যা বহু দিকে হতে আসা আক্রমণকে ঠেকাতে সক্ষম। এর সব ধরনের প্রযুক্তি স্বয়ংক্রিয়, যা নিজেই কোনো সাহায্য ছাড়াই লক্ষ্যবস্তু চিহ্নিত করা এবং নিশানা তাক করতে পারে। 30 নট গতিসম্পন্ন এই যুদ্ধজাহাজটি প্রায় 165 মিটার দৈর্ঘ্যের এবং তাতে 300 এর নাবিক বহনের ব্যবস্থাও রয়েছে। এই জাহাজটি 2টি হেলিকপ্টার অবতরণের সুবিধাও রয়েছে। 2, আরলেহ বোরকে ক্লাস, 1.843 বিলিয়ন ব্যয়ে নির্মিত 19,800 কিলোওয়াট শক্তি সম্পন্ন 4 LM 2500 গ্যাস টারবাইন যুক্ত 154 মিটার দৈর্ঘ্যের আরলেহ বোরকে ক্লাস যুদ্ধজাহাজটির মালিক আমেরিকা। 1988 সালে ইনগাল শিপ বিল্ডার্স ও বাথ আয়রন ওয়ার্কস কোম্পানি দ্বারা নির্মিত এতে 276 জন ক্রু সহ প্রায় 9,800 টন ভার বহনের ক্ষমতা এবং গতিবেগ 30 নট। এটির আধুনিক কিং জেসং দ্য গ্রেট ক্লাস নির্মিত এবং সরঞ্জাম প্রায় একই, সাথে 2টি হেলিকপ্টার অবতরণ করতে পারে। এতে রয়েছে 96 সেল MK-41 VLS, যার মধ্যে বেশ কিছু ধ্বংসাত্মক মিসাইলও যুক্ত রয়েছে। 8 হারপন অ্যান্টিসি মিসাইল, 1 127 mm MK-45 মেইন গান। এছাড়াও রয়েছে 2 25 mm বুশমাস্টার, যা হঠাৎ আক্রমণ নিধনে বেশ কার্যকরী, এবং রয়েছে 2 ট্রিপল টর্পেডো টিউবস। 3, এটাগো ক্লাস জাপান, জাপানিজ যুদ্ধজাহাজটি আমেরিকার যুদ্ধজাহাজ হতে আয়তনে বেশ বড়। 75,000 কিলোওয়াট শক্তি সম্পন্ন করা 4 LM 2500 গ্যাস টারবাইন যুক্ত এই জাহাজটি অটোমেটেড সেন্সর রাডার সম্পন্ন। 140 বিলিয়ন ব্যয় নির্মিত এই জাহাজটি দৈর্ঘ্য 165 মিটার, যা 300টি নাবিক সহ 10,000 টন ভার বহন ক্ষমতা সম্পন্ন। জাহাজটিতে 1টি হেলিকপ্টার অবতরণের সুবিধা রয়েছে। এতে রয়েছে 96 সেল MK-41 VLS, যার মধ্যে রয়েছে SM-2, ESM, SM-3 আর অ্যান্টি সাবমেরিন মিসাইল সিস্টেম, 8 × 90 অ্যান্টিসি মিসাইল, 1 × 127 mm MK-45 মেইন গান, 2 × ফ্যালানাক্স 20 mm CIWS প্রযুক্তি, 2 × 68 TPL টর্পেডো টিউবস। 4, Type-52D চায়না, 157 মিটার দৈর্ঘ্যের যুদ্ধজাহাজটি 280 জন ক্রু সমেত 7,500 টন ভার বহনের সক্ষম আর 1টি হেলিকপ্টার অবতরণের সুবিধা সমেত। জাহাজটি ছুটে চলে প্রায় 30 নট গতিতে। 28 MW গতি সঞ্চার করা জাহাজটির ইঞ্জিন ও ডক প্রযুক্তি দ্বারা নির্মিত। এতে রয়েছে 1 × 130 mm মেইন গান, 2 × 30 mm গান, 1 × Type-1131 ব্যালরেড 20 mm CIWS, 24টি 1 × FL 3000 N শর্ট রেঞ্জ SAM লঞ্চার, 2 × ট্রিপল লাইটওয়েট টর্পেডো টিউবস, 64 সেল ইউনিভার্সাল ভার্টিকাল লঞ্চ সিস্টেম। 5, হোবার্ট ক্লাস অস্ট্রেলিয়া,
এতে রয়েছে কোডক পরিচালিত 2xCELM 2500 গ্যাস টারবাইন, যা প্রত্যেক 17.5 MW শক্তি সঞ্চার করে, এবং সাথে রয়েছে দুটি ক্যাটারপিলার ব্র্যাভো ডিজেল ইঞ্জিন, যা প্রত্যেকে 5.7 MW শক্তি সঞ্চার করে। ইন্টিগ্রেটেড সোলার সিস্টেম SPY-1D রাডার সম্বলিত জাহাজটি সম্পূর্ণ অটোমেটেড। $9.1 বিলিয়ন নির্মিত তিনটি জাহাজ প্রত্যেকটি 234 জন ক্রুসহ মোট 7000 টন ভার বহনে সক্ষম এবং প্রায় 30 নট গতিতে ছুটে চলে, এবং একটি হেলিকপ্টার অবতরণের সুবিধা সম্পন্ন। এতে রয়েছে 48xCEL-MK-41 VLS, 8xHarpoon-NTC মিসাইল অত্যাধুনিক সরঞ্জাম। 6 কলকাতা ক্লাস ইন্ডিয়া 160 মিটার দৈর্ঘ্যে CGAG পদ্ধতিতে 4x জয়রা মাস প্রয়োগ DT-59 রিভার্সেবল গ্যাস টারবাইন সহ সমৃদ্ধ জাহাজটি 350 জন ক্রু সহ প্রায় 18 নট গতিতে 7500 টন ভার বহনে সক্ষম। অপটনিক সেন্সর LW08MF*সেন্সর এতে যুক্ত রয়েছে। এতে রয়েছে একসঙ্গে 2টি হেলিকপ্টার অবতরণের সুযোগ। এতে রয়েছে 2x8 সেল ইউনিভার্সাল ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম, 4x8 সেল VLS, 1x76mm অটোমেলার সুপার র্যাপিড গান মাউন্ট, 2x RBU, 6000 রকেট লঞ্চার। 7 অরিজন বা অরিজেন ক্লাস ফ্রান্স ও ইতালি COGAG পদ্ধতিতে, এতে 2xLM 2500 গ্যাস টারবাইন যুক্ত রয়েছে, যা প্রত্যেক 20.5 MW শক্তি সঞ্চার করতে পারে। 2x প্যালিস্টিক ডিজেল ইঞ্জিন প্রত্যেক 4.7 MW শক্তি সঞ্চার করে। এতে রয়েছে 1xEMPIR সিঙ্গেল ফেস্ট প্যাসিভ ইলেকট্রিক্যাল স্ক্যানিং রাডার। $1.5 বিলিয়ন ব্যয় নির্মিত এই যুদ্ধজাহাজ 236 জন ক্রু সহ সর্বমোট 7000 টন ভার বহনে সক্ষম। একটি হেলিকপ্টার অবতরণের সুবিধা রয়েছে। এতে রয়েছে 48x সেল ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম, যাতে সংযুক্ত রয়েছে 48 AASTAR-12 এবং AASTAR-30 মিসাইল, এবং রয়েছে অ্যান্টিসিপ মিসাইল উৎক্ষেপণের জন্য 8x ইনক্লাইন টিউব লঞ্চার, এবং রয়েছে 2x অটোমেলার 76mm সুপার র্যাপিড গানস। 8 Type-45 ডেইন ক্লাস ব্রিটেন। ব্রিটেনের এই দানব শক্তি সঞ্চারের জন্য যুক্ত হয়েছে Type-45S, যাতে রয়েছে IEP এর মতো উন্নত প্রযুক্তি। ডিজেল ইলেকট্রিক ইঞ্জিন বিদ্যুৎ উৎপন্ন করে ইঞ্জিন সক্রিয় রাখে। 18 নট গতিতে 191 জন ক্রু সহ এই জাহাজ 8000 টন ভার বহনে সক্ষম, এবং এতে একটি হেলিকপ্টার অবতরণের সুযোগ রয়েছে। এতে রয়েছে মিসাইল উৎক্ষেপণের জন্য 48x সেল ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম যুক্ত রয়েছে। হারপন অ্যান্টিসিপ মিসাইলের জন্য রয়েছে 8x ইনক্লাইন টিউব লঞ্চার, 1x BAE-MK-8114mm গান, এবং 2x30mm ক্রুজ মাস্টার ক্যানস। 9 Type-52C এবং Luang-2 ক্লাস চায়না। চায়নার এই দৈত্যের সাথে সংযুক্ত রয়েছে ইলেকট্রনিক্যাল স্ক্যানিং রাডার সহ লং রেঞ্জ SAM সিস্টেম, এবং সাথে ভূস্থলে আঘাত হানা সক্ষমতা। COGDOG প্রযুক্তির মাধ্যমে ডিজেল ইঞ্জিন এবং গ্যাস টারবাইনের সহায়তায় গতিতে এনেছে উন্নমাত্রা। এতে রয়েছে Type-346 ডুয়েল ব্র্যান্ড অ্যাক্টিভ ইলেকট্রিক্যাল স্ক্যানিংয়ের রাডার। 155 মিটার দৈর্ঘ্যের এই জাহাজ 32 নট গতিতে 280 জন ক্রু সমেত 7000 টন ভার বহনে সক্ষম, এবং একটি হেলিকপ্টার অবতরণের সুবিধা সম্পন্ন। এতে রয়েছে 1x100mm Type-210 মেন গান, যার রেঞ্জ 15-20 কিলোমিটার। সাথে রয়েছে HQ-9 লং রেঞ্জ SAM সিস্টেমের জন্য 48x ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম সেলস, এছাড়াও 16x সাল্ট লঞ্চার রয়েছে YJ-62 অ্যান্টিসি মিসাইলের জন্য। 10 আকিজুকি ক্লাস জাপান OPS-50 ডুয়েল ব্যান্ড মাল্টিমোটের রাডার ও সি ব্যান্ড AESA রাডার যুক্ত জাপানি এই বিধ্বংসী যুদ্ধজাহাজ COGAG প্রযুক্তি ব্যবহার করা 4 Rolls-Royce স্পাই SM-1C গ্যাস টারবাইন দ্বারা 78 MW শক্তি সঞ্চার করে। 30 নট গতিতে 200 জন ক্রু সহ এই জাহাজটি 6800 টন ভার বহনে সক্ষম। সাথে রয়েছে 2টি হেলিকপ্টার অবতরণের সুবিধা। এতে রয়েছে ESSM-RU-139 ASROC এবং Type-7VL-ASROC মিসাইল উৎক্ষেপণের জন্য 32xMK-41 ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম। এছাড়াও রয়েছে 2x20mm ফেলানাক্স ব্লকস 1B ক্লোজ ইন ওপেন সিস্টেম, এবং 1x127mm MK-45 মেন গান। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।